তাই শুনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। তৌসিফ বাসায় নেই, দুই দিন রুম বন্দি থেকে নিজেকে আসামি মনে হচ্ছে পৌষের। এর জন্য সে দিন রাত খেয়ে না খেয়ে দায়ী করছে তৌসিফকে, কথাবার্তাও কমই বলার চেষ্টা করছে। পৌষ অবাকই হয়, মানুষটা তার কথা শোনার জন্য মরিয়া হয়ে উঠেছে। পৌষও কথা পেটে রাখতে পারে না, তার কষ্ট হয়, পেট ব্যথা করে, মনে হয় হাত কাটা ফকির সে, তাই তো পটর পটর করা শুরু করে ও। তৌসিফ তখন শুনে, সে মুখ বুঝে শুনে, বগর বগর করতে করতে পৌষ যে কখন ঘুমিয়ে যায় তা নিজেও জানে না। বিছানা ছাড়লো পৌষ, গা টান দিল একদম বিড়ালদের মতন, পরনে থাকা জামাটা কুচকে আছে, যত সম্ভব টেনে টেনে সোজা করলো। তৌসিফ মিয়া তাকে পাকিস্তানি স্যুট এনে দিয়েছে, কাপড় নিজের বাসারগুলো না থাকায় এগুলোই পরে দিন কাটাচ্ছে ও। সুতির এহেন আরামদায়ক পোশাক পোষ ততটা পরতো না, পায়ের চপ্পল রাখা সামনে। পোষ দেখলো অতঃপর এক শট মেরে একটা পাঠালো কাউচের নিচে, আর একটা তৌসিফের জিমের জাম্বেলের দিকে। ঢং দেখে সে মোড়ে মোড়ে, এত সুন্দর ছাকচাকা ফকফকা ফ্লোর, এটাতে কেন চপ্পল পরে হাঁটবে ও? কখনো না, এমন ফ্লোরে তো আরামসে ভাত ঠেলেও খাওয়া যাবে। গায়ে ওড়না তুলেই পোষ বেরিয়ে এলো, হাতে থাকা বাটারফ্লাই ব্যান্ড দিয়ে ঝুঁটি করতে করতে বের হচ্ছিল ও। খেয়াল না করতে ধাক্কা খেলো সোহার সাথে, পোষ মুখে সরি সরি বলে উঠতেই খ্যাট খ্যাট করে উঠলো সোহা, মেজাজ তুঙ্গে তুলে ধমকে উঠল। দেখে হাঁটতে পারো না মি, চোখ কোথা থেকে তোমার, অসহ্য একদম, কোথা থেকে ধরে এনেছে এটাকে কে জানে, চলন্ত রেলগাড়ি নিয়ে এসেছে বাড়িতে। পোষ বুকে হাত গুঁজে পর করলো সোহাকে, বাড়িতেই এক প্রকার নাইটি পরে ঘুরছে সে, মুখে আবার দেখে মনে হচ্ছে গোবর লেপটে দিয়েছে। পোষের সন্দেহ যেন নিমিষেই ফুরালো, ও ভেবেই নিল তৌসিফের বাপের অবৈধ বা বৈধ সন্তান এই সোহা, না হলে এত রূপচর্চা কীভাবে করে এই মেয়ে, দেখতে তো ফসাই, এখন সে কি তার চেহারার চামড়াটাও উঠে যা কেটেই যায়। সোহা তখনই থমকে উঠল পুনরায়, এই মেয়ে কি বিড়বিড় করছো, অসহ্য মেয়ে। পোষ চোখ দুটো ছোট ছোট করে তাকাতে এই সোহা বিব্রত হলো, পোষ কড়াই গন্ডায় সোহার কথাগুলোর উত্তর দিল, দেখেই তো হাঁটি খালা, চোখ চোখেই দেখুন চোখই আছে, বলেই বড় বড় করে তাকিয়ে চোখ দেখালো, অতঃপর আফসোস করা কঞ্চে বলল, আমাকে আমাকে আমার বাড়ি থেকে ধরে না বিয়ে করে এনেছেন, আমাকে আমার বাড়ি থেকে ধরে না বিয়ে করে এনেছে আপনার ভাই, ওই যে আপনার তৌসিফ ভাই, আপনার কলিজার ভাই, গুরদার ভাই, তো বুঝলেন তো, রেলগাড়ি না বউ এনেছে আপনার তৌসিফ ভাই। দাঁত বের করে কেলিয়ে ক্যাবলা মার্কা এক হাসি দিল পোষ, সেভাবে প্রস্থান করলো সেখান থেকে। সোহার রাগে অপমানে ফুসতে লাগলে পোষ দরজা অবধি গিয়েই বলে উঠল, খালাম্মা, আচমকা ডাকে সোহা, তাকাতেই পোষ এক পাটি দাঁত বের করে বলল, হ্যাঁ আপনাকেই বলছি, মুখে ওই গোবর লাগিয়ে লাভ নেই, দেখতে একই লাগে মাঝখান থেকে, আপনার কলিজার ভাই তৌসিফ আর আমার জানের জান প্রাণ, আমার জানের জান প্রাণের প্রাণ, যার উপর আমার জান কোরবান, সেই জামাইয়ের টাকা বরবাদ হয়, বুঝিনি তো স্বামীর টাকার প্রতি টান আছে একটা। পোষ চলে গেল, সোহা করে তাকাইল সেখানে, কি বললে মেয়েটা, টাকার খোটা দিল সোহাকে, এত সাহস কোথায় পেল এত সাহস, মিনু এসে আপাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখেই বলল, আপা কি হয়েছে, সোহার ধ্যান ভাঙল, আশ্চর্য গলায় বলল, আমার চেহারা কি বলতো, মিনু পুষল না তাই বলে উঠল, জানিয়া তো আপা, ফেস প্যাক না এটা, এটা কি গোবর, মিনু ফিক করে হেসে দিল কুটকুট করে, হেসে বলল, একদম ঠিক বলেছো আপা, দেখেই গোবর মনে হয়, একদম ওই রঙের এটা, গন্ধটাও কেমন মনে হয় রাস্তা থেকে গোবর প্যাক করে ওই দোকানে বিক্রি করে। মিনুর কথা শুনে সোহা কথার কি হারালো, রাগে কষ্টে প্রস্থান করলো সেখান থেকে, ওয়াশরুমে ঢুকে আগে মুখটা ধুয়ে নিল, এই অপমান মানার নয়, এত দামি অর্গানিক ফেস প্যাক, মূর্খগুলো জানে এটার মূল্য কত, পোষকে ফকিনি বলে ডাকতো ভুলো না সোহা। পোষ এসেছে সোজা নিয়েছে তালুকদার বাড়িটার মেইন গেট দুটো, গাড়ি ঢুকলে
বড়টা খোলা হয় অন্যথায় পকেট গেট দিয়েই সকলের যাতায়াত। এইদিকে মানুষ আসলেও অনুমতি ছাড়া ভেতরে ঢোকা নিষিদ্ধ। পোষ একা একা হাঁটলো এইদিক ওইদিক, পুকুর পাড়ে গিয়ে দাঁড়ালো, দেখলো একটা নৌকা বাঁধা। শেষের সিঁড়িগুলো শ্যাওলার জন্য পিচ্ছিল বটে, তাই পোষ নেমেও নামলো না। পানিতে পড়লে রক্ষা নেই, একদম জয় বাংলা হয়ে যাবে। উপরে এসে কৃষ্ণচূড়া গাছটার দিকে তাকালো কিছুক্ষণ, বিশাল বড় গাছটা, সাইডেই সারি সারি নারকেল গাছ। পোষের মাথায় দুষ্টুমি চাপলো, নারকেল গাছ থেকে টাটকা নারকেল খেতে মন চাইলো ওর। দারোয়ানকে বলতে সে বলে উঠল, এখনই দিচ্ছি ছোট মামি, আপনি ভিতরে যান, মামা দেখলে রাগ করবে। ধুর মিয়া, আপনার মামার গুষ্টি কিলাই আমি, আসুন আপনি, ভয় কিসের? মনে রাখবেন, ভয় পেলে তো হেরে গেলেন, ভয় পেলেন তো হেরে গেলেন, ভয়কে জয় করতে খেতে হয় মাউন্টেন ডিউ, খাবেন? দারুণ হতবাক, মানুষ এত বাচাল কিভাবে হয়, ইহু কি সম্ভব! মনে হচ্ছে কান পচিয়ে ফেলবে। দারোয়ান নারিকেল পেরে দিল, কেটেও দিল, পোষ একটার অর্ধেক খেতে খেতে পড়ল। ওই পিচ্ছিগুলো ওখানে কি করে? গেটের বাইরে একদল পিচ্ছি খেলা করছে, দারোয়ান জানালো। পাশের বস্তিতে থাকে এরা, এদের মা বাবারা এখানে কাজ করে, ওই যে ছোটটা আমার বাগনে। পোষ যেন হাতে চাপ পেল, ঝট করে বলল, ওদের ডাকুন ভিতরে। দারোয়ান সাথে সাথেই না করলো, জানালো, বড় মামা রেগে যাবেন। আরে ধুর মিয়া, সরুন দেখে আমি আনছি, পোষ বলেই নিজে ওদের ডাকলো। আয় পিছিরা, এখানে আয় বলেই পোষ নিজেই ওদের ডাকলো। ডাক শুনতে হই হই করে সবগুলো ভেতরে এলো। মিনিট পাঁচ যেতেই এরা হাউকাউ শুরু করে দিল, ওদের খেলাধুলা শুরু হয়ে গেল। সেই ততক্ষণে পোষ যেন বিয়ের পর এতদিনে মন খুলে খেলায় মনোযোগ দিল। কখন যে বিকেল কাটলো টেরি পেল না, এক প্রকার তাড়াহুড়ো করে গাড়ি থেকে নামলো তৌসিফ। পৌষের রিপোর্টগুলো ওর হাতে, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তৌসিফের কল এলো, কিন্তু তুললো না তৌসিফ। আগে বউটাকে দেখা দরকার তার। নিজের ফ্ল্যাটে ঢুকতেই দেখলো শুনশা নিরবতা, রুমে যেতে ফ্রিজগুলো কুচকালো ওর, এদিক ওদিক তাকিয়ে ডাকলো, পোষরাত না? উত্তর এলো না। পকেট থেকে মানি ব্যাগ ফোন বের করে বেডে ছুঁড়ে দিল তৌসিফ, হাত ঘড়ি খুলতে খুলতে ওয়াশরুমের দরজা নক দিল, না নেই। বের হয়েও ডাকলো, হানি কোথায় তুমি? উত্তর না আসাতে তৌসিফ এবার চিন্তায় পড়ল, জোরে বুয়াকে ডাকতেই তারা দৌড়ে এলো। তৌসিফ জিজ্ঞেস করলো পোষের কথা, বুয়ারা জানালো বিকেলে পোষ রুমেই ছিল। তৌসিফ ভয়ঙ্করভাবে রেগে থমক দিল, রুমে থাকলে নেই কেন, কোথায় ও? ভয় কাঁপছে সকলেই। তখনই ফোন এলো রুমে, দৌড়ে গিয়ে দেখলো তৌফিক কল করেছে, না চাইতো ধরলো ও। ওপাশ থেকে তৌফিক কড়া গলায় বলে উঠল, বাড়িটাকে কি এতিমখানা বানিয়েছো তুমি? একে তো এতিম, নাজায়েজ মেয়ে বিয়ে করে আনলে সেই মেয়ে নিয়ে যত কাহিনী, এই মেয়ে এখন রাস্তাঘাট থেকে মানুষ তুলে বাড়িতে ঢোকাচ্ছে, তামাশা করছে এই মেয়ে, একে সামলাও না হলে। কল কেটে দিল তৌসিফ, দৌড়ে নামলো বাসা থেকে। বাড়ির পেছনে যেতে নিলে দেখলো ঘাট পাড়ে এত এত বাচ্চা নিয়ে খেলছে পোষ। দৃশ্যটা কিন্তু সুন্দর, অথচ এই মুহূর্তে তা তৌসিফের কাছে তা সুন্দর লাগলো না। গটগট পা ফেলে সকলের সামনে দিয়ে গিয়ে পোষের হাত টেনে ধরলো ও, চোখ তুলে তাকালো পোষ তৌসিফকে, দেখি হাসি মুখেই বলে উঠল, আপনি? তৌসিফ তখন ভিন্ন ধ্যানে পোষের হাত টেনে ধরে বলল, ভেতরে চলো। আরে খেলছি তো দেখুন, ওরা মালা গেঁথে দিল আমার, চলো বলছি। বেশ রেগেমেগে বলল তৌসিফ, পোষ পাত্তা দিল না, ওর ঠায় দাঁড়িয়ে তাকে তৌসিফ এবার সজোরে ধমক দিল উঠল, সোজা ভেতরে চলো পোষরাত, তোমার পা বেড়ে গিয়েছে। বাচ্চাগুলো ভয় ছিটিয়ে গেল, তা দেখে পোষ নাক ফুলালো, মানুষজন রইল না, দারোয়ান তাকিয়ে আছে ভয়ে ভয়ে। পোষ মুখ খুলে কিছু বলতে নিলে তৌসিফ বাচ্চাগুলোকেও ধমকে উঠল, সবগুলো ছুটে পালালো, সবচেয়ে ছোটটা উষ্টা খেয়ে পড়তে পোষ নিজের হাত ছাড়িয়ে নিল জোর করে, বাচ্চাটাকে কোলে তুলে নিল মাটি থেকে। তৌসিফ চিৎকার করে দারোয়ানকে ডাকতেই সে দৌড়ে এলো। তৌসিফ পোষের কোল থেকে বাচ্চাটাকে নিয়ে দারোয়ানকে দিয়ে বলল, ওর বাসায় দিয়ে আসো। এক পলক অপেক্ষা না করে পোষকে টেনে টুনে নিল তৌসিফ, টলমল চোখে পোষ রাগ হলো না, রুমে এনে একদম দরজা আটকে দিল তৌসিফ। পোষ মুখ খুলতে নিলে এই ধমকালো তৌসিফ, ঘাটে কি তোমার, কথা বলো কি, ওখানে সময় দেখেছো, এই মেয়ে সময় দেখেছো, তোমার না শরীর খারাপ? আর যদি দেখেছি, কথা কেড়ে নিয়ে রেগে
পোষ বলে উঠল। কি করবেন, কি করবেন আপনি? মুখ চেপে ধরলো আচমকা তসিফ, চোয়ালে চাপ দিতেই পোষ থমকে গেল। টলমল চোখে পানি পড়লো দাঁতে, দাঁত চেপে তসিফ বলে উঠল, না মানে না, কি বলেছি বুঝেছ? আমার রাগ দেখতে যেও না পোষরাত, ভয়ঙ্কর খারাপ হবে, কথা শুনবে, বাধ্য তুমি আমাকে শুনতে, আর বাইরে যাবে না বেশি বার বাড়লে, একদম ঘরের বাইরে পা রাখা নিষিদ্ধ করে দিব, অ্যান্ড ইউ নো আই ক্যান ডু দিস। কথাগুলো বলে তসিফ ছাড়লো ওকে, দুপা পেছালো পোষ, ঢোক গেল দু তিনটে। তসিফ তখন ওয়াশরুমে ঢুকল, পোষ ওখানেই দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, ভাবলো কিছু, ছোট্ট বাচ্চাটা মাটিতে পড়ে গেল দৌড় দিতে গিয়ে, একদম ইনিমিনির সমান বাবুটা, কত সুন্দর খেললো, সবগুলো মিলে পোষকে কি সুন্দরই মালা গেঁথে দিল। তসিফ কিনা ওদেরই ধমক দিল, মায়াও হলো না, বড়লোকেরা কি এমনই হয়, গরিব পছন্দ না এদের, এদের কথাই শুনতে হয়। পোষকে সে আজ বলে দিয়েছে পোষ তার কথা শুনতে পারত, কেন হবে না, মাগনা খাওয়া থেকে শুরু করে পড়াশোনা, পায়ের উপর পা তুলে থাকা কোনো কাজ নেই, সারাক্ষণ চাপা নাড়ানো, এত দামি দামি পোশাক সবই তো তার দেয়া, বিনিময়ে তো তারই গোলামি করতে হবে পোষের, এটা তো ভুল নয়, নিজের কষ্ট ভুলাতে আর কত তর্ক করবে ও, আর কত অস্বীকার করবে সে এতিম, তার বাবা নেই, মা নেই, বাবা মা ছাড়া একজন মানুষ ঠিক কতটা অসহায় তা পোষবাদে কেউই বা জানে। বাঁচাল তো পোষ ছোট থেকে, মনে কথা চেপে রাখে না, যা মুখে আসে তাই বলে দেয়, এই সাদা মনটাতে কাদা নেই তার। আচমকায় পোষ ভাবলো তসিফ ভুল না, তার কি দায়, সে পোষকে পালছে, পোষই বা কেন মাগনা থাকছে, বুয়ার যেমন টাকার বিনিময়ে কাজ করে সেভাবে পোষও বাধ্য, শুধু কাজগুলো ভিন্ন। চোখ মুছে বিছানায় গিয়ে কাত হয়ে শুয়ে পড়লো পোষ, খট করে দরজা খুলে ওয়াশরুম থেকে বের হলো তসিফ, পোষ তখন ঠাই শুয়ে আছে, তার চিন্তা জুড়ে হঠাৎই ভিন্ন তসিফ ঠান্ডা মাথায় বউকে দেখলো, তার আচরণে ভুল নেই, কেন সে তসিফের কথা শুনে না, কেন বুঝে না তসিফের ভয়, কত করে বলেছে সন্ধ্যার সময় খাটে না যেতে, তার ফুপির মৃত্যু সেখানেই হয়েছিল, লোকমুখে শোনা কথা হোক বা ভিন্ন কিছু, তসিফ পোষকে নিয়ে সচেতন, পা টিপে বউয়ের কাছে এলো ও পিঠে হাত রাখতে, পোষ ঘুরে তাকালো, গাল দুটো লাল হয়ে আছে, আলতো হাত বুলালো তসিফ, ছোট্ট করে বল সরি, এতটা লেগে যাবে বুঝিনি হানি, চুপ রইল তসিফ, ওর মুখটা ধরে বরাবরের মতো থুতনিতে চুমু দিয়ে বলল, সরি তো আমার তোতা পাখি, গাল দুটো ওতে চুমু দিয়ে বলল, পুকুরে যেতে না করেছিলাম না হানি, বাচ্চাটার কি দোষ, কখন বলেছি ওদের দোষ, ধমকে দিলেন যে বাচ্চাটা পড়ে গেল, বেশি ভাবছ, আমার মতো এতিম সে, এতিমরা বেশি ভাবে, ওহো পোষরাত কি বুঝাবো তোমাকে আমি, বলে জড়িয়ে ধরলো ওকে, পোষ চুপ রইল, তসিফ জানালো, তোমার রিপোর্ট দেখে চিন্তায় ছিলাম হানি, স্বাস্থ্য ঠিক নেই তোমার, চিন্তায় মরে যাচ্ছিলাম, পাশে এসে দেখি তুমি নেই, কেমন লাগে বলো, বড় ভাই ফোন দিয়ে উলট পালট কথা বললো, তার মধ্যে বুয়ারা সঠিক খবর দিতে পারলো না, রাগ হওয়া কি স্বাভাবিক না, জি, পোষের এহেন ঠান্ডা শব্দ হজম করা কষ্টসাধ্য, বুকটা যেন ছটফট করে উঠে, তসিফ অস্থির হয়ে বলে উঠল, প্লিজ হানি ডোন্ট ডু দিস টু মি, বি নরমাল টু মি, সোহাকে বের করে দিন, দিব, আচ্ছা, পোষকে তখনও বুকে চেপে তসিফ, অথচ মেয়েটা শক্ত হয়ে আছে, তার চোখের পানিতে পোষের বুক ভিজছে, তসিফ ওকে ছাড়লো না, ছোটে চুমু দিয়ে বল, কথা বলো না হানি, হানি, তসিফকে অবাক করে দিয়ে নিজের পরনে থাকা কামিজটা খুলে নিল ও, তসিফ অবাক হঠাৎ কাণ্ডে, পোষ মাথা নিচু করে সহজ সরল গলায় বলে উঠল, ইউ ক্যান, আমি বাধা দিব না, কাঁদব না, সত্যি বলছি, লাস্ট সময় নারী দেহ যাকে খুব করে চায় তসিফ, বছরের পর বছর পুরোপুরি অঙ্গার ওর যৌবন, এহেন সময় পৌষের করা এহেন কাণ্ডে ঠিক কোথায় গড়াবে জল, স্রোতে ভেসে কোথায় যাবে তসিফ, নাকি এখানে ডুবে মরবে পৌষের মাঝে, রুম জুড়ে এক দমি নিরবতায় আচ্ছন্ন এক পরিবেশ, মৃদু হলদেটে আলে জল জল করছে পৌষের মুখটা, আর তাতে অনিমেষ তাকিয়ে আছে তসিফ, জানালার ফাঁক গলিয়ে সুর সুর করে বাতাস বইছে,
বাইরে বৃষ্টি বৃষ্টি একটা ভাব, অথচ বিকেল অবধি ছিল মিষ্টি রোদের ঝলক। পরিবেশ বাইরে ঠান্ডা হলেও ভেতরে খুবই উত্তপ্ত। তোসিফ প্রায় মিনিট পাঁচ সময় লাগালো পৌষকে দেখতে। লজ্জায় ডুবে মরা বাকি পৌষের অথচ বসে আছে, তার রূপের আগুনে হাত ছানি দিয়ে ডাকছে তৌসিফকে। ভাবা যায় তৌসিফকে এক তাগড়া জোয়ান সুপুরুষকে সে এইভাবে ডাকছে? সে কি জানে এই মুহূর্তে তৌসিফ তাকে কি করতে পারে, ঠিক কতটা সহ্য করার ক্ষমতা তার আছে? তৌসিফ ওর দিকে তাকিয়ে ভাবল, নজর না সরিয়ে নিজের পরনে থাকা টি শার্টটা একটানে খুলে নিল, অবহেলায় তা গিয়ে পড়ল ফ্লোরে। তৌসিফ কিন্তু নজর হাঁটালো না এই দিকে, পোষ মৌন। তৌসিফ চালাক পুরুষ, চতুরতা দিয়ে আজ এত দূর সে। হাত বাড়াতে নিজের কম্পনময় হাতটা ওর দিকেই দিল পোষ। তৌসিফ না তাকে শক্ত করে ধরল। তাকানোর সময় কই, তার নজর তো এই ২০ বছর বয়সী নারীর পানি যে তার পাগল করার রূপে ঝলসাতে চায় তৌসিফকে। আচমকায় পোষকে নিজের দিকে টেনে নিল ও একদম নিজের কোলের উপরে তুলে দু গাল চেপে ধরল নিজের দু হাতে। মুখ তুলে পোষ আর তাকে অপলক দেখে তৌসিফ। বাঁকা হেসে মুখ এগিয়ে নিতেই পোষের চোখ বুঝে ফেল, চুমুর পড়ল ঠিকই কিন্তু তুত্তিতে। এই চুমুতেই যেন পোষ পাগল হয়ে পেছে। তৌসিফ সরেনি, সে সরবেও না। লাগাতার তুত্তিতে একের পর এক উষ্ঠে ছোঁয়া, অতঃপর হঠাৎই ব্যথে আঁক করে শব্দ করে পোষ। না চাইতো, চোখ গলিয়ে পানি বেরোলো তার। তুত্তিতে কামড়ে ধরেছে তৌসিফ, তার সূক্ষ্ম দাঁতের এহেন কামড়ে পোষের যান যায় যায় অবস্থা, অথচ সে থামছে না। তার মাথায় জেদ এখন একটাই, সে বিনিময়ে থাকবে এখানে মাগনা না। অবাক হচ্ছে, পোষ থামাচ্ছে না তাকে, তাই তো এবার জোরে কামড়ে দিল মুখে, উম করে শব্দ করে চাদর খামচে ধরল পোষ। ওর মনে হচ্ছে থুতনি দিয়ে রক্ত বেরিয়ে আসবে। তৌসিফ নিজেই ছেড়ে দিল পোষের পিঠে, হাত দিয়ে একদম নিজের কাছে নিয়ে গালিগাল মিশিয়ে নিশালু গলায় বলল, ক্যান আই হ্যাভ মোর? অনুমতি পত্র স্বাক্ষর পোষের সাথে মুখেও স্বীকারোক্তি। কোথায় যাবে তৌসিফ? মন্তু চাইছে এখানে নিজের সমাধি দিতে, এত বছরের যাতনা এখানে এই পৌষের মাঝে বিলিয়ে দিতে। মন চাইলেও তার না পেরে হুট করেই উষ্ঠেই আঘাত হানল ও। পোষ তখন খেই হারাচ্ছে, কারণ ওর পিঠ জুড়ে তখন তৌসিফের হাতের বিচরণ। তৌসিফের মতো পুরুষকে পোষের হার মানাতে হলে আরও শিক্ষার দরকার, কারণ তৌসিফই তাকে ছক্কা মেরে বসে এনে ফেলেছে। উষ্ঠ ছেড়ে গলায় কিছুক্ষণ উৎপীড়ন চালাল পোষও। যখন দুই হাতে বাড়িয়ে তৌসিফকে ধরল, ঠিক সেই চরম মুহূর্তে তাকে ছেড়ে দিল তৌসিফ। পোষ তখন বৈঠাহীনে এক নৌকা, কোথায় যাবে তার জানা নেই। তৌসিফকে নিজেই আটকাতে চাইল কিন্তু পারল না, এত বড় মানুষটাকে ও বাগে আনতে পারল না। নারী তো সব পারে, পুরুষ নারীর কাছে বাধা এই দিক দিয়ে, তাহলে কেন পোষ পারল না? রাগে দুঃখে কান্না আসে ওর, হঠাৎই পেটে খামচে ধরে তৌসিফ। পোষের মনে হলো নখ দাবিয়ে দিয়েছে সেখানে তৌসিফ। ওর উপরে উঠে শুয়ে কাঁধে চুমু খেয়ে ফিসফিস করে তৌসিফ জিজ্ঞেস করল, ইউ নিড মোর হানি? কান্না আটকালো পোষ, পেটে হাত দিতে চাইলেও পারল না। তৌসিফ আরও এগিয়ে এসে ওর কানের কাছে মুখ নিল, এক চুমু খেলো লতিতে, অতঃপর সেখানেই কামড় বসিয়ে দিল। নরম জায়গায় কামড় খেয়ে পোষ না পেরে খিদে দিল, ভীষণ জ্বলছে সেখানে, দম আটকে আসছে যেন। তৌসিফ একদম সরে গেল, কান ধরে উঠে বসল পোষ। সত্যি কানে জোরে কামড় দিচ্ছে তৌসিফ, পোষের মনে হলো রক্ত বের হচ্ছে সেখান থেকে। তৌসিফ সরে বসে ওর থেকে, দম ফেলে তৌসিফ বলে উঠল, বলেছিলে কাঁদবে না? পোষ নিজের মুখ চেপে ধরল, হিচকি উঠে গিয়েছে ওর, কোনো মতে বলে উঠল, ভুলে ভুলে কেঁদেছি, আর হবে না, আসুন আপনি। হানি এভাবে তো হচ্ছে না, কি করব আমি, আমার সামনে এসো। উঠে তৌসিফের সামনে গিয়ে দাঁড়ালো ও, কান চেপে দাঁড়িয়ে আছে পোষ। তৌসিফ পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, কান ছেড়ে দাঁড়াও। পোষ তাই করলো, অল্প হেসে তৌসিফ বলল, যা দেখাচ্ছ এর থেকে বেশি দুই দিন আগে দেখেছি। পোষ নিজের দিকে তাকালো, ওর পরনে শুধু হাতা কাটা পেট পর্যন্ত এনার। পোষ প্রশ্ন করল, খুলবো?
তসিব চোখ তুলে তাকালো, আচমকাই বলে উঠল, আজ কি যা বলবো সবই করবে? আজ না, সারা জীবন শুনবো। সে কুচকালো তসিব, পৌষের মনে কি চলছে তা বুঝছে না ও। হঠাৎই বলল, যা কষ্ট দিলাম তার থেকে অনেক দিব। আচ্ছা, তাকে চোয়াল শক্ত হয়ে আছে তৌসিফের, এমনি কাকে তাস দেখায়? তৌসিফকে। ও কি জানে তৌসিফ কি করবে, হঠাৎ পরিবর্তনের কারণ নেই বা কি? তৌসিফ তো বললো কেন তখন রাগ করো, তবুও এই আচরণ কেন দেখতে হচ্ছে ওকে? আঙুলের ইশারায় ডাকতেই পোষ কাছে এলো, ওর হাত ধরে প্রায় ছুঁড়িয়ে মারল তৌসিফ বিছানায়। মুখের উপর পড়ল পোষ, কান্না করতে গিয়েও করলো না, আচমকায় ওকে সুযোগ না দিয়ে তৌসিফ হামলে পড়ল ওর উপর। তৌসিফ পোষের গালে আদরের সহিত চুমু দিয়ে বলল, এবার বলো কি হয়েছে? কিছু হয়নি। রাগ উঠাচ্ছ হানি? যা বলবেন সব করব, ওই দিন ফিরিয়ে দিয়েছিলাম, তাই আজ আছে, তাই আজ কাছে টানছি। ওহো পোষাত, হঠাৎ কি হয়েছে বলো আমাকে, তখনকার আচরণের কারণ তো বললামই। কিছু হয়নি, সত্যি বলছি। পোষকে এবার নিজের বুকে জোরালো তৌসিফ, এতক্ষণ ওর উপর ঝুঁকেই ছিল, তখন ওভাবে ঝাঁপিয়ে পড়াতে মেয়েটা ভড়কে গিয়েছিল, তাই তো মাথায় হাত বুলি দিয়ে শান্ত করল। তৌসিফ শুরুতেই বুঝেছিল পৌষের মতো মেয়ে মুখ ফুটে তৌসিফকে ডাকা নয়। তৌসিফের বুকেই রইল পোষ, তৌসিফ ছাড়বার পাত্র নয়, তাই তো মাথায় চুমু দিয়ে আদরে গলায় ডাকল, আমার তোতা পাখি। কেমন করছো কেন হানি? কেমন করছি আমি? আজ থেকে যা বলবেন তাই করব। বুয়ারা যেমন কাজের বিনিময়ে টাকা পায়, তেমনি আমাকে খাওয়ানো পড়ানো এত বিলাসিতা দেওয়ার বিনিময়ে আপনার শয্যাশায়ী হব আমি। যা বলবেন তাই করব, মাগনা আর কত অন্যদের ঘাড়ে বসে খাব? আপনি তো বললেন আমি বাধ্য আপনার কথা শুনতে, কেউ কাউকে মাগনা রাখে না। আমার বাবার বাড়ি থাকতাম আমি, অথচ দেখুন চাচারা রাখলো না, আমাকে পেলেছে এই খোটা দিয়ে বিদায় করলো আমাকে। বাবা মা থাকলে এটা কিন্তু হতো না। আসলে আমার মতো এতিমদের এত মুখ চালানো উচিত না, এটা চাচির বোনও বলতো, কিন্তু কি করব, ছোট থেকেই মুখ চলে বেশি, এতিম তো, তাই শাসনের অভাবে বিগ্রানোই রয়ে গেলাম। বেশ ঠান্ডা গলায় কথাগুলো বলে গেল পোষ, অথচ তীরের বর্ষা গিয়ে বিঁধল তৌসিফের বুকে। বুয়াদের সাথে পোষ তুলনা দিল নিজে, নিজেকে কোন পর্যায়ে তার করালো ও, বিনিময় নাকি নিজের দেহ দিবে ও তৌসিফকে, সেই হিসেবে পোষ কোথায় দাঁড়ালো? ও কি আদৌ বুঝলো নিজেকে কোন কাঠ করায় দাঁড় করিয়েছে ও? তৌসিফ খেয়াল করলো ওর বুকে নরম ঠোঁটের স্পর্শ, চোখ বুঝে নিল তৌসিফ তার এই বুকটাতে জীবনে দুটো নারী কি অধিকার দিয়েছিল ও, এখন যুক্ত হলো পোষার। মা তাকে ছেড়ে চলে গেল অন্য দিকে মাঝ রাস্তায় পেয়াসে, সেও বহু বছর আগে এভাবে তৌসিফের বুকে চুমু দিত, যখনই নতুন কোনো গোল্ডের কিছু দেখতো তখনই এই আদর পেত তৌসিফ। অথচ আজ নারী আর পরিস্থিতি ভিন্ন। পোষের মাথায় হাত দিয়ে মোলায়েম গলায় বলল, আর কত নিজেকে নিজে নামাবে পোষাত, এবার থেমে যাও হানি। পোষ থেমে গেল, ও এখনো বুকে আছে। তৌসিফ ওকে বুকে রেখে অলস গলায় বলল, সেদিন রাতে যখন কাঁদলে অসহায়ভাবে তখনই জানিয়েছিলাম মনের কথা তোমাকে, জানি না তোমার মনে আছে নাকি নেই, কিন্তু আজ কি বললে পোষরাত, নিজেকে বিক্রি করতে চাইছো তুমি আমার কাছে, বিনিময় তোমাকে দিবে? বিনিময় তো দেহ পাওয়া হয় হানি, মানুষ না, আমি তো মানুষ চেয়েছিলাম, নিজেকে এত ছোট কেন বানা? আমি ছোটই, এতিমরা এমনই হয়, এদের ওপর সবাই শুধু রোগ ছাড়ে, বাস মায়া দেখানো ছেড়ে দিন আমাকে, চিন্তা নেই কিন্তু লাথি উষ্ঠাত খেয়েও ছেড়ে যাব না, এখানেই থাকবো, এত সুখ ছেড়ে তো পাগলও যাবে না। তৌসিফ এই দফায় ঠিক রইল না, পোষকে শক্ত করে জড়িয়ে ধরে অস্থির হয়ে গেল ও। এই এই পোষরাত, তুমি এমন বলছো কেন, আর কিভাবে বোঝাবো তোমাকে, মাপ চাইছিস তো, মাপ চাইছি তো, সহজ হও আমার সাথে, এভাবে কথা বলো না প্লিজ, আমি সহ্য করতে পারছি না পোষরাত, তুমি ছাড়া আর কেউ নেই হানি, তুমি যদি বলো ওয়াদা করবো আমি আজীবন স্বামীর অধিকার ফলাবো না, আমি নারী ছাড়া থাকতে পারি পোষরাত, অনেক বছর থেকেছি, বছরের পর বছর পার করেছি এই একা বিছানায়, চাইলে কত শয্যাশায়ী হাজির কিন্তু কখনো কাউকে চাইনি, এই প্রথম তোমাকে চেয়েছিলাম, তোমাকে ছোট করতে চাইনি আমি, প্লিজ পোষরাত, ডোন্ট ডু দিস টু মি। পোষ নীরবে রইতেই অস্থিরতা বাড়ল তৌসিফের,
জেদ করো, জেদ দেখাও আমাকে হানি, আমি সব সয়ে নিব, কিন্তু এই নীরবতা না। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া চলে না আমার? প্লিজ না পৌষরাত, আমাকে এতটা অসহায় করে তুলো না, নিজেকে ছোট করে আমাকে কষ্ট দিও না, আমি কাছে টানবো না আর। হুহু করে ওর বুকে কেঁদে উঠলো পৌষরাত, কাঁদতে কাঁদতে তৌসিফের পিঠে কিল খুশি মারতে মারতে বলতে লাগলো, পর্যাপ লোক খারাপ মানুষ কেন তখন বকেছেন, গাল চেপে ধরেছেন, আমি কষ্ট পাইনি, কি ভেবেছেন আমার কেউ নেই, ছাড়ুন আমাকে, এখন কেন বুকে ধরছেন, এখন কেন বুকে ধরেন, দেই বুকে কামড় এখন, তখন বুঝবেন কেমন লাগে। উদাম বুকে এই সন্ধ্যা রাতে বউ নিয়ে অসহায় অবস্থায় কাটলো তৌসিফ। মেয়েটার আয়োডিন ডিফিসিয়েন্সি এমনিতেই দুর্বল, তার মধ্যেই খায় যত উল্টো পাল্টা। তৌসিফ তো রিপোর্ট দেখে তখন পাগল হয়ে ছুটে এলো, ওই বাচ্চাগুলোকেও নিজে স্কুলে পড়ায়, কখনো এতিম বলে ছোট্ট করে ছোট চোখে দেখিনি, অথচ আজ বউয়ের চোখে কি ইজ্জতটাই না গেল ওর। আফসোস হয়, বড়ই আফসোস হয় ওর। নাক টেনে টেনে পোষ ডাকল, শুনছেন, তাড়া করে লাফিয়ে উঠলো তৌসিফের বুক। এই রসের ডাক না জানি কোন মাথায় বাঁশ ফাটানো আবদার এখন করে বসে, এমন এক মুহূর্ত যে তৌসিফকে রাস্তায় আন্ডারওয়্যার পরে নাচতে বলে তৌসিফ তাই করবে এখন। কি মুশকিল, কি মুশকিল, এ তো মহা ঝামেলা। পোষ ওর বুকে লোম টেনে দিতে আউচ করে উঠল তৌসিফ, পোষ লোম টেনে ধরে পড়ল, দাবি ছিল বলেই ছাড়ল। তৌসিফ বুকে হাত টলে টলে পড়ল, আপাতত বাঙালি এটা ছাড়া কিছু বুঝে না, বলো কি দাবি আমার তোতা পাখির? ওহাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন। হানি এটা শুনবেন না? বিয়ের কথা এগিয়ে রাখবো, আজ আমাকে অপমান করেছো, কাল কথা বলবো। আদরে আলাদি পোষ, একটু আদর এই গোলে পানি, তাই তো অতি আলাদি হই বল। কথা শুনবেন একটা? শুনবো মানে, তুমি যদি এখন আমাকে হুক্কা হুয়া হুক্কা হুয়া ডাকতে বলো আমি তাই করব। হানি পোষ কত কত কাঁচি বল, কাল বাসায় যাব। ও কি, না একদমই না, প্লিজ না, আমি থাকতে পারবো না। মামা তো ভাই, যাই না প্লিজ।